খুব মজা করলাম, কেমন দারুণ পিকনিক হলো আজ। পিকু, আধখানা কলা তুমি খাও আর বাকিটা টুকিকে দাও। ওকে বাবা। বাস, এ তো দেখছি আমের বিচি। পিকু, বিচিটা নোংরা জিনিস নয়, এর থেকে গোটা একটা গাছ তৈরি হতে পারে। হ্যাঁ, এটা একটা বেবি গাছ। বেবি গাছ, যেমন আমাদের বেবি টুকি। তাহলে কি ওর ভাই পিকু গাছও পাওয়া যাবে? অবশ্যই, এই বিচিটার নির্ঘাত অনেক ভাই বোন আছে। আর মা বাবা? হ্যাঁ, কিছু হয়তো চারা গাছ আর কিছু বড় গাছ। চলো ওদের খুঁজি গিয়ে। চলো। আমি আর পিকু ডান দিকে যাব, টুকি আর বাবা বাঁ দিকে যাবে। আম গাছ যে খুঁজে পাবে সে কি বলে অন্যদের ডাকবে? পিয়ারি পিয়ারি। তো একটা অসত্য গাছ। চলো আবার খুঁজতে থাকি। আরে পাপা পিয়ারি, আমরা তো দেখছি একসঙ্গে খুঁজে পেলাম। দেখো দেখো, বেবি গাছের কতগুলো ভাই বোন। মা আর বাবা, দাদু দিদু, ভাই বোন, মা বাবা আর দাদু দিদু, বেশ, বেবি গাছ ফিরলো বাড়ি, গল্প হলো শেষ।